আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশন এবছর প্রথমবারের মতো ঢাকা থেকে কোরবানি গ্রস্ত সংগ্রহ করে উত্তরবঙ্গ সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের অভাবী এবং গরিব মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে যারা ঢাকায় কোরবানি করছেন আমার দৃষ্টিতে এটি তাদের জন্য সুবর্ণ একটি সুযোগ কারণ ঢাকার একটি বহুতল ভবনে যে পরিমাণ পশু কোরবানি হয় অনেক সময় প্রত্যন্ত অঞ্চলের বিশাল বড় একটি গ্রামেও এতগুলো পশু কোরবানি হয় না ঢাকার কোরবানি গোস্ত অভয় মানুষের মধ্যে যে আমরা বিতরণ করে থাকি তা দিয়ে তাদের প্রয়োজন পূরণ করার পর অতিরিক্ত গোশত তারা অনেক সময় স্বল্প মূল্যে বিক্রি করতেও দেখা যায় অথচ গ্রামাঞ্চলে এমন অনেক পরিবার আছে যারা সামান্য একটু গোস্তের অভাবে কোরবানির ঈদটাকে তারা সেভাবে উদযাপন করতে পারেন না তাদের বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারেন না আর হ্যাঁ সেই শূন্যতা পূরণ করার জন্যই ফাউন্ডেশন এ উদ্যোগ গ্রহণ করেছে আসন্ন ফাউন্ডেশনের সকল স্টাফ কর্মকর্তা কর্মচারী এবং সম্মানিত স্বেচ্ছাসেবক বৃদ্ধ ঈদের পুরো দিন এবং রাত পুরো দমে তারা কাজ করবে আপনাদের আমানত এবং আপনাদের এই ভালোবাসাগুলোকে প্যাকেট করে প্রত্যন্ত অঞ্চলে গরিব মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর জন্য ফ্রোজেন গাড়ির মাধ্যমে ঈদের দিবাগত রাতেই আমরা ইনশাল্লাহ এই গোষ্ঠগুলোকে বিভিন্ন প্রান্তে পৌঁছে দিব যাতে ঈদের পরদিন দিন সকালেই তাদের ঘরে ঘরে গোষ্ঠ পৌঁছে যায় আপনি আসন্না ফাউন্ডেশনের এই উদ্যোগে সামিল হতে চাইলে এই পোস্টের মন্তব্যের ঘরে এবং ক্যাপশনে দেওয়া যে গুগল ফর্ম আছে সেখানে আপনার তথ্য প্রদান করুন অথবা আমাদের ফাউন্ডেশন নাম্বারে যোগাযোগ করুন আমরা ইনশাআল্লাহ আপনার গোষ্ঠ সংগ্রহের উদ্যোগ গ্রহণ করব যদি সেটি কমপক্ষে পনেরো কেজি বা তার চেয়ে বেশি হয় আর এর কম হলে আপনাকে কষ্ট করে আফতাবনগরে ফাউন্ডেশন কার্যালয়ে পৌঁছে দিতে হবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে সকল কল্যাণমূলক কাজে প্রতিযোগিতার সাথে অগ্রসর হওয়ার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি